नो प्रॉब्लम, मैडम भी नहीं है, शुद्ध तुम ही आराम, बहुत जमेगा। तो बेरे शुद्ध तुम ही आराम ही ना, मैडम घर पे रिक्शा खाची अभी। की बोलचें की आपने सिक्योरिटी से ऐसा बोले ढूंगे चें? ताते की है चे? की है चे? एक तक काजी लोग आमर को ऐसे कुन आचे, तारा खोज कर बे ना? कोले कोल बे, आमत ताते की? ताते की? ओरा जिदी अनिमेशांगल के बोले दे? बोले बोल बे, शोभा जान ले जान बे, ताते की है चे? बेश कोरे ची प्रेम कोरे ची कोल बोई तो राधार मतो मरते होले मरबोई तो। আমিও তাহলে কৃষ্ণের মতো আপনাকে আটকে রাখবো, পালাতে চাইলেও পালাতে দেবো না। পালাতে কে চাই তো? শেখর, শেখর, অনিমেষ অঙ্কল, এই রে এবার কি হবে? এবার তো সত্যি সত্যি পালাতে হবে। পালাতে হবে কেন? এই তো একটু আগে বলছিলাম, বেশ করেছি প্রেম করেছি করবই তো, এবার করো না। না প্লিজ, আপনি আপনি আমাকে একটা লুকোনোর জায়গা বলুন, আমি কোথায় লুকাবো বলুন। না ঘুমিয়ে পড়লে দরজা একটু খুলবে? শেখর, কোনো লুকোনো জায়গা দেখাবো না, সবাই দেখুক আমার ঘরে কিরকম চোর এসেছে। শেখর, যাই আঙ্কেল। আঙ্কেল, কি কি হয়েছে? কিছু খুঁজছেন? হ্যাঁ না মানে হ্যাঁ ভাই, আচ্ছা শেখর, তুমি কি কোনো মহিলাকে ঘর পরিষ্কার করার জন্য ডেকেছো এত রাতে? কই না তো। না তো, তো সিকিউরিটি বললো যে। কি বললো? বললো যে তুমি ফোন করে ওরা মহিলাকে ওরা। না না, আমি কাউকে ফোন করিনি, ওরা এত ইউজলেস না, আপনি চিন্তা করবেন না, আপনি কি শুয়ে পড়ুন, আমি আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আমি আসছি। ও একটা কথা, কাগজে পড়লাম ইদানিং তোমার ওই কলকাতায় মেয়ে ডাকাতের উপদ্রব খুব বেড়েছে। তারা বিভিন্ন সাজ পোশাক করে মানুষের বাড়িতে এসে ডাকাতি করছে, সো খুব সাবধান। হ্যাঁ সাবধান থাকবো। শুয়ে পড়। ও আরো একটা কথা, আবার শোনো, তোমার এই এই আলমারির মধ্যে তো তোমার সব থেকে মূল্যবান জিনিস রয়েছে, হ্যাঁ এটাকে খুব চোখে চোখে রাখবে, ঠিক আছে, যাতে ডাকাতের হাতে না পড়ে। হ্যাঁ ও না আর কোনো কথা নেই, বাচ্চা বেঁচে গেছি, আমি আর এখানে থাকবো না, আমি চললাম। আরে কোথায় যাচ্ছেন? চলে যাবো বললেই কি যাওয়া যায় নাকি? আমি যদি যেতে না দিই? না না প্লিজ, আমাকে যেতে দিন, আমি চললাম। আপনি আপনি চলুন আমার সাথে। কোথায়? আরে আসুন তো। কি অভূত, আমার চোখটা খুলুন, আমাকে ছাদে কেন নিয়ে এসেছেন? বলবো সব বলবো। না না তাড়াতাড়ি বলুন, আমার চোখটা খুলুন না। এখন শুধু আপনি আর আমি, আর কেউ না। আপনাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বলুন না।
जैसे शाखों से पत्ते बेहया बिखरे तुझी से और सिमटे तुझी में तू ही मेरा आई लव यू जर्रे जर्रे में दीदार आया है बेहद और बेशुमार आया কখনো কখনো ভাবনাগুলো কেমন কেমন এলোমেলো হয়ে যায়। জানি যাকে ভালোবাসি সে আমার নয়, তাকে কখনোই পাবো না, তবু তাকে হারানোর যন্ত্রণা কেন এত কষ্ট দিচ্ছে? কেন আমার মন ওদের ভালোবাসাকে মেনে নিতে পারছে না? কেন কি আছে ভালোবাসায়, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ ভালোবেসে কাঁদে কেন? আর যদি এতই দুঃখ পাওয়ার থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? না না না, তুমি ভালো থাকবে বর্ণিতা, হ্যাঁ তুমি খুব ভালো থাকবে, আমি জানি তুমি ভালো থাকবে। তোমাকে কাল শেখরের হাতে তুলে দিয়ে আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, অনেক দূরে চলে যাব, খুব সুখে থাকবে বর্ণিতা। সুখ আমাদের কপালে ছিল কি অভূত, মনে হচ্ছে যেন এখনো সব স্বপ্ন। জানে এতদিন ধরে যেটা স্বপ্ন দেখেছিলাম সেটাই তো কাল সত্যি হতে যাচ্ছে। কালকের পর আমাদের জীবনটা একদম অন্যরকম হবে, এভাবে লুকিয়ে লুকিয়ে নয়, আমি আর আপনি সবার সামনে একসাথে পথ চলব, একসাথে নিজেদের সংসার গড়ে তুলব। হ্যাঁ বল, এবার থেকে আমরা যা যা করব সব একসাথে করব। একদিন আমি আপনার প্রতি অন্যায় করেছিলাম, আপনাকে আপনার সংসার থেকে দূরে সরে রেখেছিলাম, আপনি নিজে আপনার নিজের নতুন সংসারে পায়ের ছাপ ফেলেছিলেন। সেদিন অনেক আশা নিয়ে আপনার কাছে গেছিলাম জানেন, ¶¶
আমি আপনার ইমোশনে মূল্য না দিয়ে আমার অভিমানকে গুরুত্ব দিয়েছিলাম। সেদিন আপনি আমাকে খুব কষ্ট দিয়েছিলেন, খুব। আর আপনাকে চিনতে বুঝতে আমার বাকি নেই। আপনি এটাই, এইটাই আপনার আসল চেহারা। শত হলো সোমনাথ চ্যাটার্জির মেয়ে, তো ভালো হবেন কি করে? গৃহভূত বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, বেরিয়ে যান। আমি আপনাকে কথা দিচ্ছি বনি, আমাদের নতুন পথ চলায় আমি আপনাকে কখনো কষ্ট দেব না। আমাদের ঘর, আমাদের সংসার, সবকিছু আপনার মনের মতো হবে, সবকিছুতে আপনার ছোঁয়া থাকবে, এটাই হবে আপনার সংসার। তাহলে আপনি কখনো বলবেন না তো যে আমি অন্য কিছুর জন্য আপনার কাছে ফিরে এসেছি? তাহলে কিন্তু আমি কখনো বলবো না, কখনো না। আর যদি সে কথা আমার মনেও আসে, আমি ভাববো আমি আপনার ভালোবাসার যোগ্য নই, আর তখন আমি আমি নিজে আপনার জীবন থেকে চলে যাব। আমি আপনাকে কোনোদিনও হারাতে চাই না গৃহভূত, কোনোদিনও না। আজ কত অপেক্ষার পর আমি আপনাকে পেলাম জানে? সেদিন ওই পার্টিতে যখন অতদিন পর আপনাকে দেখলাম, ভেবেছিলাম এই বুঝি আমার সব অপেক্ষা শেষ হবে, কিন্তু কোথায় আর শেষ হলো। সেদিন থেকে তো নতুন করে অশান্তি শুরু হলো। বলুন বলুন, আপনি আমায় ভালোবাসেন না? বলুন না, আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু নিজেকে ভালোবাসি, আর ভালোবাসি টাকাকে, টাকা। দেখুন, এইসব নাটক করে আমার পার্টির এনভায়রনমেন্ট নষ্ট করবেন না। এখানে অনেক রিনাউন্ড লোকজন এসেছে, তাদেরকে পার্টিটা এনজয় করতে দিন, বুঝতে পেরেছেন? আমি আপনাকে কাছে পেয়েও পাইনি, কতবার বলতে চেষ্টা করেছি, একটি বার আমার কথাটা শুনুন। জানি, আমি জানি, আমি শুনিনি। আসলে আপনাকে আর শোভনকে একসাথে ব্যাংককে দেখে আমি আপসেট হয়ে পড়েছিলাম, আর মনে হয়েছিল নিজের জীবনটাকে আমি শেষ করে দিই। আমি তো ব্যাংকক পর্যন্ত ছুটে গিয়েছিলাম আপনাকে খুঁজতে, আপনাকে সত্যি কথাটা বলতে। আর আপনি আমাকে দেখেও অনিমেষ আঙ্কেলের কাছে এক টুকরো চিঠি লিখে চলে গেলেন, একবার আমার সামনে পর্যন্ত এলেন না। আমি কি করে জানবো আপনি আমার জন্য ব্যাংকক গিয়েছিলেন? আপনি তো নিজে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, আপনি নিজের মুখে বলেছিলেন আমার টাকা নেই বলে। কি মুরতটা আছে আপনার শুনি? আপনার সাথে পালিয়ে গিয়ে আমি পভার্টি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাইনি। আই হেট পভার্টি, হ্যাঁ আই হেট ইউ, আই সিম্পলি হেট ইউ। তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। আমি যা করেছিলাম শুধুমাত্র আপনার প্রাণ বাঁচাতে কি অভূত। ভেবেছিলাম একদিন না একদিন সত্যিটা জানতে পারলে আপনি আপনার বডিকে ঠিক বুঝবে, আপনাকে খুঁজে পে যখন সত্যিটা বলতে গেলাম আপনি হারিয়ে গেলেন, তাও বুকে আশা বেঁধে ফিরে এসে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আপনি ফিরেও এসেছিলেন কিন্তু আমার কথা শুনতে চাইলেন না। কষ্ট হয়েছিল আমার, খুব কষ্ট হয়েছিল, ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিই। আর শেষের কথা নয় বনি, আমরা দুজনে অভিমান করে খুব ভুল করেছি, এবার থেকে সব শুরু হবে। হ্যাঁ, বনি আর গৃহভূতের প্রেমের পথ চলা শুরু হবে।
ऐसे डोरे डाले काला जादू नैना काले तेरे में हवाले हुआ सीने से लगा ले आ पथ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আজা দোনো এসে মিলে জমিন পে লাগে যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো না না তুমি বল তুমি 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 ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম সেই ভুলটাই আমরা বারবার করি না কেন ভালোবাসা মানুষকে তো তুমি বলে ডাকে আর আমরা একে অপরকে তো খুব ভালোবাসি তুমি বলবে তো আমায় বলুন একবার প্লিজ একবার তুমি বলো তু হব মেরা রব জানতা তু হব মেরা রব জানতা বলুন একবার তুমি বলো শুধু একবার তুমি 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 আজ আমার কাছে থেকে যাও না কি অভূত না কেন না এখন কিসের বাধা আজ নয় কি অভূত কাল সবার সামনে আমাদের সম্পর্ক স্বীকৃতি পাবে তারপর বেশ তাহলে তাই হবে এতদিন যখন তোমার জন্য অপেক্ষা করলাম আর নয় কিছুক্ষণ আমি অপেক্ষা করব তোমার জন্য অপেক্ষা করব I love you.